হ্যালো স্টুডেন্টস আইকন স্কুলে স্বাগত জানাচ্ছি আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব গলনের সুপ্ততা বাষ্পীভবনের সুপ্ততা এবং আরও একটা টপিক সেটা হলো বাসপায়নের শীতলতার উদ্ভব বাষ্পায়নের সময় কেন শীতলতা সৃষ্টি হয় এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে আমরা দেখব গলনের সুপ্ততা আমি কিন্তু এই জিনিসটা আগে একটা ভিডিওতে বলছি মনে করো এখানে একটা কঠিন পদার্থ আছে এখানে একটা কঠিন পদার্থ আছে এই পদার্থটার এখন স্বাভাবিক তাপমাত্রা হলো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো এবং এই পদার্থর গলনাঙ্ক হলো মনে করো আশি ডিগ্রি সেলসিয়াস এই ধরনের একটা পদার্থ আমি পদার্থটা এমনি ধরে নিলাম যে কোনো পদার্থ এটা এটা কঠিন পদার্থ সরি এটা একটা কঠিন পদার্থ এই পদার্থটা এখন স্বাভাবিক তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আছে আর এর গলনাঙ্ক কিন্তু আশি ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন তাপ আমরা যদি এখানে তাপ দেই তার সাথে সাথে কি পদার্থটা গলবে বলবে না কেন বলবে না আগে তো তাপমাত্রা গলন অঙ্কে তারপরে করবে তাহলে আমি যখন তাপ দিব তখন কি হবে জাস্ট তার তাপমাত্রাটা বাড়বে তাপমাত্রাটা বাড়বে বাড়তে বাড়তে যখন আশি ডিগ্রি সেলসিয়াসে পুষবে তখন কিন্তু তার তাপমাত্রা আর বাড়বে না বোঝা গেল কথা যখন তাপমাত্রাটা আশি ডিগ্রি সেলসিয়াসে পুষবে তখন আর তাপমাত্রা বাড়বে না তাপ দিচ্ছি কিন্তু তার তাপমাত্রা বাড়বে না তখন কি হবে জানো সে তরলে পরিণত হবে এবং ওই সময় যে তাপটা দিচ্ছি তাহলে তাপমাত্রা যে আমরা জানি যে কোনো পদার্থে তাপ দিলে তাপমাত্রা বাড়ে তাপ দিলে গরম হয় নাকি গরম হওয়া মানেই তো তাপমাত্রা বেড়ে যাওয়া তো ওই সময়ে যে তাপ দিচ্ছি সেই তাপটা তার তাপমাত্রা বাড়াচ্ছে না মানে পদার্থটাকে গরম করছে না তাহলে ওই তাপটা কোথায় যাচ্ছে তাপটা মূলত ওই সময়ে পদার্থটার অনুগুলার মধ্যে যে আন্তঃবিক শক্তি আছে আন্তঃবিক আকর্ষণ আছে এই শক্তিটাকে ভেঙে দেওয়ার কাজে ব্যয় হচ্ছে এবং পদার্থটা তরলে পরিণত হচ্ছে এবং ওই সময়ে যে তাপটা পদার্থটা গ্রহণ করছে তাপমাত্রা বাড়ছে না সে কঠিন থেকে তরলে রূপান্তর হচ্ছে এইটাকেই বলা হচ্ছে তাপ সুপ্ত তাপ এবং এটাকে বলা হচ্ছে গলনের তাপ গলানোর সময় এই ঘটনাটা ঘটছে কঠিন থেকে তরলে রূপান্তরের সময় এই ঘটনাটা ঘটছে এটাকে বলা হচ্ছে গলনের তাপ তাহলে তাপ কী করে পদার্থের তাপমাত্রা বাড়ায় না তাকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করে কঠিন থেকে তরলে রূপান্তর করে ঠিক আছে তো পদার্থটা মনে করো পুরোটা তরলে পরিণত হয়ে গেল তখন যদি আমি তাপ দিই তখন সেই পদার্থের তাপমাত্রা কিন্তু এখন আবার বাড়তে থাকবে বোঝা গেছে তাহলে কোন সময় তাপমাত্রাটা বাড়েনি যেই সময়ে সে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছিল সেই সময়ে কিন্তু তার তাপমাত্রাটা বাড়েনি এখন তরলে মনে করো পরিণত হয়ে গেছে এখন আবার তাপ দিচ্ছি তাপমাত্রা বাড়ছে বাড়তে বাড়তে কোনো এক সময় দেখা যাবে পদার্থটির আবারও তাপমাত্রা বাড়ছে না মানে তাপমাত্রা আবারও স্থির হয়ে গেল এক সময় এরকম হবে ধরে নিলাম এই তাপমাত্রাটা মনে করো একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম আমি একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে আর তাপমাত্রা বাড়ছে না তাপ দিচ্ছি কিন্তু তাপমাত্রা বাড়ছে না আসলে একশো ডিগ্রি সেলসিয়াস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস হইলো ওই পদার্থটির স্ফুটনার হ্যাঁ যেটা বলছিলাম যে ওই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা সেটা হইল তার স্ফুটনাঙ্ক ওই স্ফুটনাঙ্কে যখন পচবে তখন কিন্তু আর তার তাপমাত্রা বাড়বে না তাহলে ওই সময় তাপটা যে দিচ্ছে ওই তাপটা কোথায় যাচ্ছে ওই তাপটাও কিন্তু পদার্থটাকে তরল থেকে বাষ্পের রূপান্তরের কাজে ব্যয় হচ্ছে এবং তরল পদার্থের অনুগ্রহের মধ্যে যে আন্ত আণবিক আকর্ষণ আছে আন্ত আণবিক শক্তি আছে সেই শক্তিটাকে ভেঙে দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে এবং ওই সময়ে যে তাপটা আমরা দিচ্ছি সেটাই হলো বাষ্পীভবনের সুপ্ততা তাহলে ব্যাপারটা এরকম বাষ্পীভবনের তাপ কোনটা যখন পদার্থটার তাপমাত্রা স্ফুটনাঙ্কে বুঝবে তখন যে তাপটা দেওয়া হবে তখন কিন্তু তাপমাত্রা বাড়বে না তখন জাস্ট পদার্থটা তরল থেকে বাষ্পে পরিণত হবে ওই সময় যে তাপটা দেওয়া হবে সেটাই হলো বাষ্পীভবনের আপেক্ষিক তাপ বা ওই সময় পদার্থ যে তাপ গ্রহণ করবে সেটাই হলো বাষ্পীভবনের আপেক্ষিক তাপ কি বোঝা গেছে কথা তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক তাপ কী করে পদার্থের তাপমাত্রা বাড়ায় না জাস্ট পদার্থকে তরল থেকে বাষ্পে পরিণত করে আবার গলনের সুপ্ততা কী করে এটাও কিন্তু পদার্থের তাপমাত্রা বাড়ায় না পদার্থকে কঠিন থেকে তরলে পরিণত করে ঠিক আছে ক্লিয়ার বিষয়টা এখন আরেকটা টপিক এখানে আলোচনা হবে সেটা হলো বাষ্পায়নে শীতলতার উদ্ভব বাষ্পায়নে শীতলতার উদ্ভব পদার্থ যখন বাষ্পে পরিণত হয় তরল থেকে বাষ্পে পরিণত হয় পদার্থটা কিন্তু একটু ঠান্ডা হয় কেন ঠান্ডা হয় কিভাবে হয় এটা আমি একটু ব্যাখ্যা করি আচ্ছা আমরা যখন ঘামি মনে করো দৌড়াদৌড়ি করে ঘামছি ঘামার পরে ঘামটা যখন শুকায় তখন কিন্তু ঠান্ডা লাগে কি কখনো কি খেয়াল করছে জিনিসটা আমরা যদি ঘামি ঘামটা শুকানোর সময় ঠান্ডা লাগবে ঘাম যখন ঘামবো তখন তো গরম লাগবে কিন্তু যখন ঘামটা শুকায় যাবে তখন ঠান্ডা লাগবে আবার আরেকটা উদাহরণ দিই এটা খুবই একেবারে প্রচলিত ঘটনা যে মাটির কলসিতে যদি পানি রাখো মাটির কলসিতে তাহলে পানি কিন্তু ঠান্ডা থাকে পানি কিন্তু গরম হয় না বা অন্য পাত্রে পানি রাখলে পানি গরম হইতে পারে কিন্তু মাটির কলসিতে পানি রাখলে পানিটা গরম হবে না ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হবে ঠান্ডা থাকবে কেন এটা হয় 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 ওই এই এই ঘটনাটির কারণে কারণে শীতলতার কেন ঘটনাটা আমি বলি মনে করো আমরা যখন ঘামছি ঘামটা কি তরল পদার্থ তো ঘামটা যখন শুকাচ্ছে শুকানোর অর্থ কি ঘামটা কোথায় যাচ্ছে বলো তো বাষ্পে পরিণত হচ্ছে আচ্ছা ঘামটা যখন বাষ্পে পরিণত হচ্ছে তরল পদার্থ বাষ্পে পরিণত হইলে কি হবে তাপ গ্রহণ করবে কি তাপ গ্রহণ না করে তো সে বাষ্পে পরিণত হবে না তাহলে আমাদের শরীরে অনেকগুলো ঘাম আছে এই ঘাম বাষ্পে পরিণত হচ্ছে তার মানে এই ঘামটা কি করতেছে তাপ গ্রহণ করতেছে কোথার থেকে তাপটা গ্রহণ করতেছে সে তো আমাদের শরীরে আছে ঘামটা কোথায় আছে আমাদের শরীরে তাহলে ওই ঘাম করছে কি আমাদের শরীর থেকে তাপ গ্রহণ করতেছে গ্রহণ করে সে বাষ্পে পরিণত হচ্ছে তাহলে আমাদের শরীর থেকে যদি কেউ তাপ গ্রহণ করে তাহলে আমাদের শরীরকে ঠান্ডা হবে না গরম হবে ঠান্ডা হবে কোথাও কোনো পদার্থ থেকে তুমি যদি তাপ বের করে নাও তাহলে ওই পদার্থটা ঠান্ডা হবে না গরম হবে ঠান্ডা আমাদের শরীরটা মনে করে একটা পদার্থ এখান থেকে তাপ বের করে নেওয়া হচ্ছে কে বের করে নিচ্ছে ঘাম ঘাম বের করে নিয়ে কি হচ্ছে সে বাষ্পে পরিণত হচ্ছে সে বাষ্প হয়ে চলে যাচ্ছে এবং আমাদের শরীর থেকে সে তাপ নিয়ে যাচ্ছে তাহলে আমাদের শরীরটা ঠান্ডা হবে বুঝা গেছে কথা আবার মাটির কলসির ব্যাপারটা চিন্তা করো মাটির কলসিতে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ছিদ্র থাকে যে ছিদ্র খালি চোখে দেখা যায় না এই ছিদ্র দিয়ে কি হয় পানি একদম কন্টিনিউয়াসলি বাষ্পে পরিণত হয় ঠিক আছে সব সময় এই ছিদ্র পথে পানি বাষ্পে পরিণত হয় আচ্ছা পানি যে বাষ্পে পরিণত হয় তখন সে তা গ্রহণ করে না বর্জন করে অবশ্যই গ্রহণ করে যে পানিটা বাষ্পে পরিণত হয়ে গেল সে কিন্তু তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হলো তো সে ওই পানিটা যে তাপ গ্রহণ করলো কার কাছ থেকে গ্রহণ করলো এখানে যে আরো বাকি পানিগুলো আছে তাদের কাছ থেকে তাপ গ্রহণ করলো মাটির যে কলসিটা আছে পাত্রটার কাছ থেকে সে তাপ গ্রহণ করলো আচ্ছা তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো যারা বাষ্পে পরিণত হচ্ছে যে পানি কণাগুলি বাষ্পে পরিণত হচ্ছে তারা কিন্তু পানি থেকে যে আরও যে পানিগুলো আছে আদার্স যে পানিগুলো আছে তাদের কাছ থেকে তাপ গ্রহণ করতেছে মাটির কলসি থেকেও তাপ গ্রহণ করতেছে তাহলে এই যে পানি এবং মাটির কলসি এরা কি হবে ঠান্ডা হবে এদের তাপমাত্রা কি কমে যাবে কোনো পদার্থ থেকে তাপ বের করে নিলে ওই পদার্থ কি হয় ঠান্ডা হয় না গরম হয় অবশ্যই ঠান্ডা হয় তাহলে আমি আবার বলছি বিষয়টা যে পানির কণাগুলি বাষ্পে পরিণত হচ্ছে তারা কিন্তু তাপ গ্রহণ করে চলে যাচ্ছে তাহলে তাপ গ্রহণ করতেছে কার কাছ থেকে মাটির কলসি এবং অন্যান্য পানির কণাগুলা থেকে যে পানির কণাগুলো কলসির মধ্যে আছে এখনো তাদের কাছ থেকে তাপ গ্রহণ করতেছে এই কারণে এই পানির কণাগুলো কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে এবং মাটির কলসিতে যে পানিটা থাকবে সেটা ঠান্ডা হবে যেটা বাষ্প হয়ে গেল সেটা তো গেল তাহলে মাটির কলসিতে পানি রাখলে পানি কিন্তু একটু কমে যাবে নাকি কেন কমে যাবে বাষ্প হবে কিন্তু যে পানিটা থাকবে সেটা কি হবে ঠান্ডা হবে কি বিষয়টা কি ক্লিয়ার তাহলে যে কোনো পদার্থ বাষ্প বাষ্প যখন হবে বাষ্পায়ন যখন হবে বাষ্পায়ন স্ফুটনের কথা এখানে বলছি না বাষ্পায়ন যখন হবে মানে অটোমেটিকলি আস্তে আস্তে যখন কোনো পদার্থ বাষ্পে পরিণত হবে তখন যে পদার্থটা রয়ে যাবে সেটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে দেখো এখানে আমরা আর টপিক আলোচনা করবো এই ভিডিওতে এটি লাস্ট টপিক বিভিন্ন বিষয়ের উপর বাষ্পায়নের নির্ভরশীলতা বাষ্পায়ন কখনো কম হয় কখনো বেশি হয় বাষ্পায়ন কখনো দ্রুত হয় কখনো আস্তে হয় এটা কি কি কারণে হয় কখন দ্রুত হবে কখনো কখন আসতে হবে কি কি বিষয়ের উপর এটা নির্ভর করে এক নম্বর হলো বায়ু প্রবাহের উপর নির্ভর করে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ যত বাড়বে বেশি হবে তত বাষ্পায়নটা দ্রুত হবে বুঝতে পারছো মনে করো পুকুরের পানি যখন ওই যে তোমরা জানো যে পশ্চিয়া পশ্চিয়া বাতাস হয় না চৈত্র মাসে তখন পুকুরের পানি কিন্তু দ্রুত শুকায় যায় বা যে কোনো পানি কিন্তু দ্রুত শুকায় যায় কেন ওই যে বাতাস বাতাসের কারণেই কিন্তু পানিটা দ্রুত শুকায় যায় তার মানে বাতাস যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে বাতাস কম হলে বাষ্পায়ন কম হবে তারপরে হলো তরলের উপরিতলের ক্ষেত্রফল তরলের উপরিতলের ক্ষেত্রফল আমি বিষয়টা একটু ক্লিয়ার করি মনে করো একটা গ্লাসে পানি আছে হুম আবার একটা প্লেটে পানি আছে আচ্ছা এখন তোমরা বলো একই পরিমাণ পানি এখানে যতটুকু পানি আছে এখানেও মনে করো ততটুকুই পানি আছে তো এখানে উপরিতলের ক্ষেত্রফল কোথায় বেশি গ্লাসের এখানে উপরিতলের ক্ষেত্রফলটা বড়ো না প্লেটের এখানকার উপরিতলটা বড় প্লেটের এখানে উপরিতলটা বড় সিম্পল ব্যাপার তো এক্ষেত্রে প্লেটের এখান থেকে বাষ্পায়নটা দ্রুত হবে আর গ্লাসের এখানে বাষ্পায়নটা আসতে হবে স্লো হবে তার মানে উপরিতলের ক্ষেত্রফলটা তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে কি ক্লিয়ার তারপরে তিন নম্বর হল তরলের প্রকৃতির উপর কিসের উপর তরলের প্রকৃতির উপর বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন মনে করো পানি এবং পেট্রোল পেট্রোল দুইটার বাষ্পায়নের হার কিন্তু সমান না পানির চেয়ে পেট্রোল দ্রুত বাষ্পে পরিণত হয় এইটা নির্ভর করে মূলত স্ফুটনাঙ্কের উপর কিসের উপর যার স্ফুট যে তরলের স্ফুটনাঙ্ক বেশি সেটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে আর যার স্ফুটনাঙ্ক কম সে কী হবে দ্রুত বাষ্পে পরিণত হবে মানে তার স্ফুটনাঙ্ক যদি বেশি হয় বাষ্পায়নের হার কম হবে আর স্ফুটনাঙ্ক যদি কম হয় বাষ্পায়নের হার বেশি হবে তারপরে চার নম্বর হলো তরলের উপরিস্থিত চাপ তরলের উপরের চাপের উপর মনে করি এখানে একটা তরল পদার্থ আছে ঠিক আছে এখানেও একটা তরল পদার্থ আছে এটা হলো এক নম্বর পদার্থ এটা হলো দুই নম্বর এখানে কিন্তু বায়ুর চাপ দেয় কি দেয় বায়ুর চাপ দেয় এই চাপ এখানে এখানে মনে করে চাপ কম এখানে বায়ুর চাপ কম এখানকার বায়ুর চাপ বেশি আচ্ছা এখানে যদি চাপ বেশি চাপ বেশি হওয়ার অর্থ হলো এই পদার্থটাকে সে বাষ্পে পরিণত হইতে দিবে না বাষ্প হইলে কিন্তু পদার্থটা কি হবে ওখান থেকে চলে যাবে চলে যাবে না ওখান থেকে বের হয়ে চলে যাবে তো আর এখানে চাপ কম মানে এখানে সহজেই বাষ্পে পরিণত হইতে পারবে তাহলে আমরা সহজ কথা যেখানে বায়ুর চাপ বেশি সেখানে সরি যেখানে বায়ুর চাপ কম সেখানে পদার্থ দ্রুত বাষ্পে পরিণত হবে মানে বাষ্পায়নের হারটা বেশি হবে আর বায়ুর চাপ যদি বেশি হয় তাহলে অত সহজে বাষ্পে পরিণত হতে পারবে না মানে বাষ্পায়নের হার কম হবে তাহলে চাপ যত বেশি হবে বেশি হবে বাষ্পায়নের হার তত কম হবে আর চাপ যত কম হবে বাষ্পায়নের হার তত বেশি হবে এবং শূন্য স্থানে বায়ু শূন্য স্থানে মানে যেখানে বায়ুর কোনো চাপ নাই সেখানে বাষ্পায়নের হার সবচেয়ে বেশি কি বোঝা গেছে তারপরে আসি তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা উষ্ণতা মানে তাপমাত্রা আচ্ছা তাপমাত্রা যদি বেশি হয় তাহলে সহজে বাষ্পে পরিণত হবে না তাপমাত্রা কম হইলে সহজে বাষ্পে পরিণত হবে তাপমাত্রা বেশি হইলে সহজেই বাষ্পে আমরা জানি যে তাপ দিলেই তো বাষ্প হয় তাহলে তাপমাত্রা বেশি দিলে কি বাষ্প আসতে হবে দ্রুত হবে এটা সিম্পল ব্যাপার এটা এত সহজ জিনিস যদি বুঝতে না পারো তাহলে তো প্রবলেম তাপমাত্রা যত বেশি হবে মানে উষ্ণতা যত বেশি হবে তত দ্রুত বাষ্পে পরিণত হবে উষ্ণতা যদি কম হয় তাহলে আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে স্বাভাবিকভাবে পানি যেভাবে বাষ্পে পরিণত হয় আমি যদি পানিটাতে একটু তাপ দিই তাহলে কি তাপমাত্রা বাড়বে না কমবি বাড়বে বাষ্পায়নের হার বাড়বে না কমবি বাড়বে তাহলে তাপমাত্রা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হবে বাষ্পায়নের হার বাড়বে তারপর হলো বায়ুর শুষ্কতা বায়ুর শুষ্কতা শুষ্কতা আর আর্দ্রতা বুঝো আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে যত বেশি জলীয় বাষ্প থাকে সেই বায়ু তত বেশি আর্দ্র আর বায়ুতে জলীয় বাষ্প না থাকলে সেই বায়ু হলো শুষ্ক শীতকালে বায়ু শুষ্ক থাকে আমাদের ঠোঁট শুকায় যায় মানে ঠোঁটের মধ্যে যে পানিটা আছে এটা বাষ্পে পরিণত হয় তো এখানে সহজ কথা বায়ুটা যত বেশি শুষ্ক হবে বাষ্পায়ন তত দ্রুত হবে বায়ুর যত বেশি আর্দ্র হবে বাষ্পায়ন তত স্লো হবে সহজ কথা কি বোঝা গেছে থ্যাংক ইউ